हाय फ्रेंड्स, आमादे चैनले अपनादे सबाई के वेलकम जानाच्छी। आज के रेसिपी हलो काचा आमेर टक झाल आचार। बांगालीते ग्रीष्मकाल आमेर आचार छाड़ा भाबाई जाए ना, ताय आज आपनादे देखाबो किभाबे खूब टेस्टी आचार बनानो जाए। एर जोन्नो आमी 2 केजी काचा आम के खोसा छाड़िए छोटो करे केटे नियेछी। एरपर एते लवण और हलुद माखिए निच्छी। एबार एगुलोके 2-3 ঘন্টার জন্য রোদে রেখে দেব, যাতে আমের ময়েশ্চার শুকিয়ে যায়, আর এতে করে আচার অনেকদিন ভালো থাকবে। আচারের জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি, যেমন গোটা জিরে, গোটা ধনে, মৌরি, আজবাইন, গোটা মেথি সব 1 চামচ করে, আর 5টি শুকনো লঙ্কা আর 2টি তেজপাতা। এই শুকনো কড়াইয়ে মশলাগুলিকে ভালোভাবে ভেজে নেব। মশলাগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। সুন্দর অ্যারোমা বেরোনো অবধি ভেজে নেব। এরপর মশলাগুলি ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব, কিন্তু খুব মিহি করলে হবে না, অল্প দানা দানা থাকতে হবে। প্রথমে 1 টেবিল চামচ পাঁচফোড়ন ও 3-4টি শুকনো লঙ্কা দিয়ে আমগুলিকে সর্ষের তেলে কিছুক্ষণ ভেজে নেব। এরপর কড়াইয়ে আমি 2 কেজি গুড় দিয়ে দেব। গুড় ফুটে এলে এতে ভেজে রাখা আমগুলি দিয়ে দেব। এটাকে 15 মিনিটের মতো ফোটাতে হবে। 15 মিনিট পর আমটাকে চেক করে দেখব সেদ্ধ হয়েছে কি না, আর গুড়টাকেও এভাবে মাখানো হতে হবে। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এরপর এতে দিয়ে দেব আমাদের বানানো ভাজা মশলা। ব্যাস, আর তৈরি হয়ে গেল আমের টক ঝাল মিষ্টি আচার। এই গরমের মরশুমে আপনারাও বাড়িতে এভাবে আমের আচার বানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকমই টেস্টি রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভালো ভালো খাবার খান আর হেলদি থাকুন। ধন্যবাদ।